আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার আজকের মজাদার রেসিপি দেখার জন্য, আজকে আমার মজাদার রেসিপি হচ্ছে মাটন হোয়াইট পোলাও। প্রিয় দর্শক, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে রেগুলার সয়াবিনের তেল যেটা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম আন্দাজ মতো। এখন আমি খাসির সাদা পোলাওয়ের জন্য প্যানে তেল দিয়েছি, এখন গরম মশলা দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম দুইটা টুকরা করে মাঝখানে, দারুচিনি চার টুকরা, সাদা এলাচ 5-6টি, এখানে গোলমরিচ গুঁড়া, গোলমরিচ আস্ত আছে 10টা, শাহী এলাচ আছে 1 চামচ, লবঙ্গ আছে 5-7টা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। সুন্দর একটা ঘাম বের হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে বড় বড় পেঁয়াজ আছে 4টা, নীল কুচি করা। পেঁয়াজটা আমি একদম বাদামি কালার করে নিব। এখন আমি পানি দিয়ে দিব, এখানে 3 চামচ আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম। আর পানি দেওয়ার রিজনটা হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে ধনিয়া গুঁড়া 1.5 চামচ আছে, লবণ আন্দাজ মতো আছে। এখানে 5-7টা কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম, জয়ফল জয়িত্রীর গুঁড়া দিয়ে দিলাম, ৭০০ গ্রাম খাসির মাংস দিয়ে দিলাম। এ পর্যায়ে টক দইটা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিব। ঢাকনাটা এ পর্যায়ে তুলে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব চট জলদি রান্না হওয়ার জন্য। প্রেশার কুকারে আমি ঢেলে দিচ্ছি। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আমি এখান থেকে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নিব। এখন চুলাটা অন করে দিলাম। আমি প্রেশারে খাসির মাংসটা রান্না করে নিয়েছি, রান্নাটা কমপ্লিট আমার। এখন আমি অন্য চুলায় শিফট করে নিচ্ছি। এখন আমি আগের যে পাত্রে মাংস রান্না করে নিয়েছিলাম ওখানে কিছু মশলা লাগিয়ে আছে, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি চুলার হিটটা হাইটে দিয়েছি, পানিটা একটু ফুটে উঠলে আমি এখানে 5 কাপ পানি দিয়েছি আর 1 কাপ পরে দিব। এখানে আমি পোলাওয়ের চাল চিনি গুঁড়াটা নিয়েছি 3 কাপ, পানিতে বলক উঠেছে, এখন আমি চালগুলা ছেড়ে দিলাম। এখন আমি মাংস গুলানো ছেড়ে দিলাম। প্রেশার কুকার ধুয়ে আর 1 কাপ পানি, মোট 6 কাপ দিয়ে দিলাম 3 কাপ চালের জন্য। এ পর্যায়ে আমি কাঁচা মরিচ গুলান মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, ফ্লেভারটাও আসবে, একটু ঝাল হবে। একটা বলক আসলে আমি ঢেকে দিব, একটা বলক উঠেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবণটা আমি দিয়েছি একদম কড়া হবে, তখন বুঝবেন যে লবণটা পোলাওয়ের জন্য কিংবা বিরিয়ানির জন্য ঠিক আছে। এখন আমি ঢাকনা তুলে নিলাম, এখন আর একবার হালকা করে নাড়াচাড়া করে এখন আমি 20 মিনিটের জন্য দমে দিব। তাওয়ার উপরে 20 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। ঘি দিয়ে দিলাম 1 চামচ, বেশি দিব না।
প্রিয় ভিউয়ার্স, আমি এখন 20 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে এবং কালারটাও একদম সোনালী কালার আসছে। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। এখন আমি বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি বেরেস্তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে একটু ঘুরে আসতে পারেন। এটা আমি যখন পেঁয়াজের দাম কম থাকে তখন আমি বেরেস্তাটা করে দিচ্ছি এবং নর্মাল ফ্রিজে এক বছরের জন্য রেখে দিই, কত মচমচে আছে এখনও।